বন্ধু, জীবনে কিছু করো এমন যাতে সবাই হতে চায় আপনারই মতো। নমস্কার, আমি কৃষ্ণজিৎ চক্রবর্তী, আই এম অ্যাঙ্কার অ্যান্ড সেলফ হেল্প ট্রেনার। বন্ধু, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজের লক্ষ্য ঠিক করা। কথাটা খেয়াল করবেন, এখানে নিজের লক্ষ্যের কথা বলা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ লক্ষ্য ঠিক করতে গিয়ে এই ভুলটাই করে ফেলে, নিজের কথাটা ভুলেই যায়। কোনো বন্ধু বা অপরজনকে দেখে কখনোই নিজের লক্ষ্য ঠিক করা যায় না, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। লক্ষ্য মানে শুধু ক্যারিয়ারের সাফল্য নয়, লক্ষ্য এমন হওয়া উচিত যাতে জীবনে তৃপ্তি আসে। জীবনটা শুধু পেশাগত যোগ্যতা দিয়ে চলে না, জীবনটা চলে সম্পর্কে। যদি কেউ চূড়ান্তভাবে পেশাগত দক্ষতা অর্জনের জন্য দিন রাত কাজ করে চলে আর সংসারের দিকে ঘুরে না তাকায়, এমন একটা সময় আসবে যখন সে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এরকম ক্যারিয়ারিস্টদের জীবনে প্রায়শই দেখা যায় পারিবারিক বিচ্ছিন্নতা। লক্ষ্য তাই এমন হওয়া উচিত যা জীবনে ভারসাম্য রাখবে। পেশাগত প্রতিষ্ঠার সাথে সাথেই পরিবারের সকলকে সময় দেয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে সম্পর্ক রাখা, সামাজিক কাজে অংশগ্রহণ করা, মূলত সবকিছুকে গুরুত্ব দিয়েই নিজের লক্ষ্যমালার মধ্যে স্থান দিতে হবে। লক্ষ্য ঠিক করতে হয় আমাদের জীবনযাপনের উদ্দেশ্যে, আর এর জন্য দুটি শিক্ষার প্রয়োজন হয়ে থাকে। এক, জীবিকা অর্জনের শিক্ষা, দ্বিতীয়, জীবনযাপনের শিক্ষা। লক্ষ্য ঠিক করতে আর তা অর্জন করতে এই দুটি শিক্ষাই আমাদের খুবই প্রয়োজন। আশা করি আপনারা ভিডিওটি খুব মন দিয়ে দেখেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।